এই বলছো বাবা? আমার উচিত তোমাদের সরি বলার। আমার জন্য কত অপমান সহ্য করতে হলো তোমাদের, শুধু আমার জন্য না, নীলের জন্য, আমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য। এগুলো যদি নীল দেখতে না পায় তাহলে আমার দরকার নেই ওরকম একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার। নীলের মা যা বলেছে বলেছে, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু নীল, ও ভাবলো কি করে যে আমরা এরকম একটা কাজ করতে পারি? ওর কোনো বিশ্বাস নেই আমার উপর। ঠিক করেনি নীল, একটা কথা বলি, একটা সম্পর্ক বাইরের লোক কোনোদিন ভাবতে পারে না, চেষ্টা করলেও ভাঙতে পারে না। তোরা যদি নিজেরা না চাস, এই সম্পর্ক কেউ ভাঙতে পারবে না। তো মনে আছে একদিন এই সম্পর্ক গড়বি বলে তুই হোটেলে প্রজেক্টটা শিফট করে দিয়েছিলি, আজ বাঁচানোর জন্য এই রাগটাকে শিফট করে দে না। নীলের সাথে কথা বল, সব ঠিক হয়ে যাবে। আমি জানি, আমি জানি তুই নীলকে ছাড়া বাঁচতে পারবি না। বাবা, নীল শুধু আমার প্রথম প্রেম নয়, আমার শেষ ভালোবাসাও। কিন্তু তোমরা আমার বাবা মা, তোমাদের সম্মানের চেয়ে বড় আমার কাছে কিচ্ছু নেই। আর যে ভালোবাসা তাকে অপমান করে, তাকে না হয় নাই বা ধরে রাখলাম। ঈশান, থাকতে পারবো আমি নীলকে ছাড়া। ভালো হবে না দেখো, আমার ছেলেকে কষ্ট দেবার ফল ওই মহিলাকে ভোগ করতেই হবে। কিরকম মা ও, নিজের মেয়ের জীবনটাকে নষ্ট করতে বসেছে। চিন্তা করো, আমাদের ঈশান আর নীল একে অপরকে খুব ভালোবাসে, একে অপরকে ছাড়া ওরা বাঁচতে পারবে না। দেখো সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। নীল, নীল, আই এম রিয়েলি সরি। আমি চাইনি নীল তোর সঙ্গে এরকম একটা কিছু হোক। মা প্লিজ, তুমি এসব বলো না, ভুলটা আমারই। আমি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম ঈশানকে, ওর ভালোবাসাকে। যাক, মেয়ের মাথায় ঢুকেছে মায়েরা অলওয়েজ রাইট। নীল, আমি বলছিলাম কি যে তুই একবার তো ঈশানের সঙ্গে কথা বলতে পারতিস না। আবার আগুনে জল ঢালতে এসেছে না দিদু, তুমি ভাবলে কি করে? তুমি দেখলে না ওরা কিভাবে আমার মাকে অপমান করলো? তারপরেও তুমি চাও আমি গিয়ে ঈশানের সাথে কথা বলি? না, আমি বলবো না, আমি ওর সাথে কখনো কথা বলবো না। মা, এক ঘটি জলে এ আগুন নেভার নয়, তুমি যত জল ঢালবে আমি তত ফুঁ দেব। শোনা, শান্ত হ, শান্ত হ, শোনা, এরকম করে না।
এরকম করতে হয় না, এরকম হয় মাঝে মাঝে, দেখবি দেখবি সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না দিদু, কিচ্ছু না, কোনোদিনও না। মা, অনেক রাত হয়েছে, আমার মনে হয় তোমার রেস্ট নেওয়া উচিত, প্লিজ শুয়ে পড়ো। এটা কি হলো ঠাকুর, এরকম তো হবার কথা ছিল না, এটা তুমি কি করলে? ঠিক করে দাও ঠাকুর, সব ঠিক করে দাও, এরকম করো না আমার নীলের সঙ্গে। কেন করলে তুমি এটা ঈশা? আমার ভালোবাসার চেয়ে টাকাটা তোমার কাছে বড় হয়ে গেল, কি করে থাকবো আমি, কি করে থাকবো আমি তোমাকে ছেড়ে? আমাকে বিয়ে করবে নয়ন দাদা? ভালো লাগছে না দিদু, কাল রাত থেকে কিচ্ছু মুখে দিসনি, একটু কিছু খা। আমার খিদে নেই। তোকে একটা কথা বলবো নীল, অন্যের উপর রাগটা খাবারের উপর দেখাতে নেই। কালকে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি নীল, আমি জানি একদম ঠিক হয়নি। তোর অন্তত একবার ঈশানের সঙ্গে দেখা করে ওর সঙ্গে কথা বলা উচিত ছিল। তোকে একটা কথা বলি, ভালোবাসাটা হলো মেয়েদের হাতের শাঁখার মতন, সারা জীবন ধরে খুব সাবধানে সেটাকে বাঁচিয়ে রাখতে হয়, না হলে যে কোনো ঠুনকো আঘাতে না সেটা ভেঙে যায়। মুশকিল কি জানিস, শাখা বদলানো যায়, ভালোবাসা বদলানো যায় না, সেটা থেকে যায়। সুখের হয়ে
বা অসুখের হয়ে। তুই এই ভুলটা করিস না নীল, যেটা তোর